I give notice that Liz Truss is elected as the leader of the Conservative and Unionist Party. যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কনজারভেটিভ নেতা লিজ ট্রাস। প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে প্রায় 20,000 ভোটে হারিয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন 47 বছরের ট্রাস। দলের প্রধান নেতা নির্বাচনে লিজ ট্রাসের পক্ষে গেছে 81,326 ভোট আর 42 বছরের ঋষি সুনাক পেয়েছেন 60,399 ভোট। Well, thank you, Sir Graham. It's an honor to be elected as leader of the Conservative and Unionist Party. কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস মঙ্গলবার রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে স্কটল্যান্ড যাবেন। সেখানে ক্ষমতাসীন দলটির নতুন প্রধানকে সরকার গঠন করার আহ্বান জানাবেন রানী। এরপরই মূলত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে লিজের। মুদ্রাস্ফীতি, তীব্র মন্দার আভাস, শ্রম অসন্তোষ, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং সম্ভাব্য জ্বালানির ঘাটতি মোকাবেলা করতে হবে নতুন এ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। মুনায়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।